হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আসবি? আয় আয়। কী হচ্ছে তাতে? ও ওফ, কোথায় যাচ্ছিস? কি শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, দুষ্টুমি আর দুষ্টুমি ছাড়া কোনো কাজ নেই। ঠিক আছে, নে চালাবি না, শোনা সাউন্ড যাবো, ওখানে চালায় না। হ্যাঁ ঠিক আছে, বলো ওকে মা। স্নান টান করে আজকে বসেছি তোমাদের সামনে, আর সকাল থেকে তো কিছু করিও নি, কিছু দেখাইও নি, মানে কিছু করিনি নি বলা ভুল, করেছি সব কিছুই কিন্তু তোমাদের সামনে সেটা আমি দেখাইনি। আর হচ্ছে তবে এখন দুপুরবেলা এখন রান্না টান্না করবো, আর আমার বর গেছে আম কিনতে, এদিকে মেঘ করে আছে, জানি না বৃষ্টি মিষ্টি হয় আসবে কি না, আসতেও পারে, মেঘ হয়ে আছে। আর ও চলে গেছে সেই বাগানে, আমের নেশা কাটছে না, আম 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 করে পাগল হয়ে যাচ্ছে, ও চলে গেছে বাগানে আম কিনতে। মানে প্রথমে পিসিমশাইয়ের সাথে শান্তিপুর গেছিলো, মানে আমার পিসির যে পিসি মারা গেল ওই পিসির বার্থ সার্টিফিকেট আনতে, শান্তিপুর থেকে এসে আবার বাগানে গেল। আমি বারণ করলাম যে যেতে হবে না, মেঘ করেছে, তাও চলে গেল, জানি না কী হবে। আর এখন আমি যাব দুপুরে রান্না করতে, জামাকাপড়গুলো আনতে হবে বাইরে, কারণ খুবই মেঘ হয়ে আছে, যখন তখন নেমে যাবে। আর ওনাকে স্নান টান করিয়ে দিয়েছি, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না স্নান করিয়ে দিয়েছি, মানে আজকে খুব বদমাশি করছে, দুষ্টুমি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আর ওই জন্য একটু উস্কো ফুস্কো লাগছে। তাই না শোনা? এই যে হু হু, এখানে না, এখানে এসে বলো হু হু, বলো আমি তো দুষ্টু, হ্যাঁ আমি তো দুষ্টু, ওই জন্যই আমাকে উস্কো ফুস্কো লাগছে, উস্কো ফুস্কোই লাগে ওকে। তাহলে চলো রান্নাটাই আগে কমপ্লিট করি, কমপ্লিট করি, তাই না? দেখি কী রান্না করা যায়, রান্না টান্না করে ঠরে নিয়ে তারপর আসছি। রান্না করবো তো, তুমি খাবে, বাবা খাবে, আর মা খাবে, মা খাবে। দেখো তোমাদের সাথে কথা বলে আমি বাইরে এসেছি রান্না করতে, শুরু হয়ে গেছে বৃষ্টি, আর কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, পাতা মাতা পরে বিশ্রী অবস্থা। আর এদিকে আমার সঞ্জুবাবু এখনও বাড়িতে ঢোকেননি, সেই যে বললাম আম কিনতে গেছে, আমি বললাম যে মেঘ করেছে, হ্যাঁ বৃষ্টি নেমে যেতে পারে, যেও না, তবুও শুনলো না, ওর আমের নেশা উঠে গেছে, আম আম কি আমের মধ্যে প্রাণ ঢুকে গেছে, আমি খাবে বলছে, আম্রপলি আমি আগে কিনে নিয়ে আসি তারপর অন্য কিছু, এই বলে বেরোলো। আর দেখো গাছপালা কীরকম ভেজা, এর মধ্যে মানুষ গাছেই বা উঠবে কী করে, আর ওর আমি বা পারবে কী করে, আর ও কী করেই বাসবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর যা মানে ওয়েদার এখন, এখন বৃষ্টিতে ভিজলে কী অবস্থা হতে পারে, কীরকম রাগ উঠছে। ওদিকে ওর ঠাকুমা দাদুও বকাবকি করছে, হ্যাঁ আর ওনার ছেলে তো কারোর কথা শোনেনি, আমি তোকে বারণ করেছি তাও তো শুনলো না, তাও চলে গেল। এখন এই পুরো মানে যা বৃষ্টির ছিঁড়ি, গাছ পুরো ভেজা থাকবে একদম শিওর, আর কমছেও না, মানে পড়েই যাচ্ছে বৃষ্টি, পড়েই যাচ্ছে। ভেবেছিলাম তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করব, বাট পারিনি, কারণ আমি তো বারান্দায় রান্না করি, আমার এমনি জলের ছিটা আসে, খুব অসুবিধা হয় রান্না করতে, তার মধ্যে অন্ধকার হয়ে আছে চারিদিকটা, দেখলাম ছবিও ভালো আসবে না, ওই জন্য আর দেখাইনি। তো রান্না করেছি গাঁটি কচু আলু দিয়ে, আর এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল। রান্না যখন বসিয়েছিলাম তখনই আমার বর ঢুকে গেছে, ভিজে মিজে এই যে আম নিয়ে এসছে, দেখো সব আম্রপলি আম, একদম মানে একদম কী বলবো, কাঁচা আম, মিশে কয়েকটা মাত্র আম আছে পাকা পাকা, আর সব কাঁচা। এই যে কত আম নিয়ে এসছে দেখো, এখানে না হলো 10 কিলো আম হবে, আগের দিন নিয়ে এসছে 20-22 কিলো, আবার আর এই যে আগের দিনের হিমসাগর আর কিছু কলা রয়ে গেছে। ওদের সাথে কথা বলে আমি বাইরে রান্না করতে গেছি, তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই বৃষ্টির মধ্যে তারপরে তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি, এই আসে না আসে না, ভাবলাম ভিজে ভিজে আসবে, সেই ভিজে ভিজেই সত্যি সত্যি আসলো, পরে বাগানে মানে বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল, কী বলবো বলো। তারপর তো আমি রান্না টান্না করলাম, আমও তো নিয়ে এসছে অনেকগুলো, সব বেশিরভাগই কাঁচা কাঁচা, জানি না কবে পাকবে, ওরা বলে দিয়েছে ঘরে রেখে দিতে, তারপরে খেতে বলেছে তা রাখবে। আর দেখো আমি চুলটা উঁচু করে বেঁধেছি রান্নার সময়, বড় চুল মানে চুলটা বড় হয়ে গেছে, তো সে মনে হয় যেন এই খাবারে ঢুকে যাবে, ভাতের মধ্যে চলে যাবে, এই জন্য উঁচু উঁচু করে বেঁধে রেখেছি, তাও মাঝে মাঝে দু একটা পাওয়া যায় জানো। আর আমার তাও চুলটা কে পায় জানো, আমার বর পায়, আর পেলেই খুব রেগে যায়। আমি তো তাও চুলমুল বেঁধেই করি, তাও পেয়ে গেলে কী করবো বলো, তাও পেয়ে যায়, ওই জন্য মাঝে মাঝেই বকা খাই, ওই জন্য আর কী বলবো, বলে চুলমুল নিয়ে কি রান্না করতে বসো নাকি,
তাও বেঁধে নিয়েছি। আর দেখো আমার চুলগুলোর কি ছিঁড়ি, আমার আগা মানে চুলের আগাগুলো দেখো, ই বাবা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। চুলগুলো আমি কবে আরাম করে কেটে দেবো, কারণ আয়ের আগের বছর চুল আমি নিজেই কেটেছি, এবার আমাকে নিজেকেই কাটতে হবে। পার্লারে আর যাওয়ার আমার কোনো রকম ইচ্ছে নেই, নিজেকেই খেচাং খেচাং করে চুলটা আমাকে কাটতে হবে। নিজের চুলটা দেখে না নিজেরই হাসি লাগে, কি বিশ্রী টাইপের লাগছে ক্যামেরাতেই বাবা। তা চুলটা একদিন তো কাটবই, বৃষ্টি মিষ্টি কমুক, বৃষ্টি তো আবার শুরু হয়েছে, থেকে থেকেই বৃষ্টি নামছে একদিন, মানে আর বৃষ্টিটা যদি না হয় না, ওরে বাবা সে যে কী গরম কী গরম কী গরম, মানে বৃষ্টি হওয়ার আগে যে কী গরম পড়ে, কি ভ্যাপসা গরম পড়ে, মানে মানে কি ঘরে যে বসবো ইচ্ছা করে না, রান্না করতে যাবো ইচ্ছা করে না, কলপারে যাবো ইচ্ছা করে না, হেভি বিরক্ত লাগে আমার, ভালোই লাগে না এই গরম পড়লে। যখন এই বৃষ্টিটা হয় বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এই যে এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন তোমাদের সামনে, মানে এখন কি বলবো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বসে আছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরে সব কিছু ধোয়া মোছা মানে ধোয়াধুই করলাম, বৃষ্টিটা একটু কমেছিলো, সব থালা বাসন ধুলাম ই করলাম, এখন তার বাইরে বেরোই না। তারপরে যে চুপ করে এসে বসলাম, আর এই দেখো আমার মেয়ে, আমার মেয়ে তো সবসময় পাশে পাশেই থাকে, দেখো সানগ্লাস পরে বসে আছে, রাত্রেবেলা ওর মানে সন্ধ্যাবেলা ওর সানগ্লাস লাগে, সানগ্লাস পরে বসে আছে, ভালো লাগছে সানগ্লাস পরতে, সানগ্লাস ভালো লাগছে। হ্যাঁ তোমাকে তো তোমার তো কাজ নেই, খেয়ে দেয় সন্ধ্যার সময় সানগ্লাস পরে বসে থাকো, আমার তো অনেক কাজ থাকে না, তোমার মতন অত রঙ করার সময় আমার থাকে না। শ্যামগুলো কাঁচা কাঁচাই মানে বেশি, কিছুটা ওই ঘরে দিল, কিছুটা মানে দুই একটা পাকামাকড় ছিল, আর বেশিরভাগই ছিল একদম পুরো কাঁচা, ও সেরকমভাবে খাওয়াও যায়নি, ও রেখেই খেতে হবে, ঠিকই বলেছ ওনারা, ওটা রেখেই দিতে হবে। শোনা তাহলে আমরা এখন ভিডিওটা শেষ করবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে এসে বলো এনাদের সবাইকে বলো, হ্যাঁ 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 ওর রাত্রেবেলা যখন মানে হাম্মা মানে ওর ঠাকুমার ঘরে যায় তখন ওর সানগ্লাস পরে যেতে হয়, এমন দুষ্টু, এমন দুষ্টু দুষ্টু দুষ্টু, কে রে দুষ্টু, কে দুষ্টু, রিওনা হচ্ছে দুষ্টু। শোনো তুমি কী কালার নেল পালিশ পরেছো দেখাও তো, গ্রিন নেল পালিশ পরেছে, কে পরিয়ে দিয়েছে, হাম্মা, হাম্মা রাখা হয়েছিল কখন না, দিলি চাবিটা ফেলে, চাবি নিয়ে খেলছে সেই, কালকে দেখি চাবিটা বাইরে দিয়ে বারান্দা রেখে দিয়েছে, আমি বলছি চাবি নিয়ে চাবি নিয়ে, ও দেখি চাবি নিয়ে বাইরে নিয়ে খেলছে, তারপর আমি নিয়ে এসে কী হয়েছে, হোয়াট হ্যাপেন মাই বেবি, হ্যাঁ হোয়াট হ্যাপেন, বলো, নাথিং নাথিং নাথিং, হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যারা নতুন আছে আমার চ্যানেলটিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, একটা কমেন্টস করে দিও যদি ভালো লাগে, নোটিফিকেশান বেলটাও অন করে দিও, আর আমার ভিডিওটা একটু কয়েক মিনিট দেখো, অল্প অল্প দেখে বেরিয়ে যেও না, কিছু কিছু তো একদম একটুখানি দেখে, যাই হোক এই নিয়ে আমি আগেও ভিডিও করেছি, ওনাদেরকে বললেও লাভ নেই, যে যেমন তার স্বভাব কোনো দিনই বদলাবে না, তো যাই হোক যার যার স্বভাব নিয়ে শেষে থাকুক, আমি আমার কাজ করেই যাই, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা। মুখে বল জোর করছিস কেন, এখানে হাত দিয়ে দেখা, টাটা।